আবারও ভয়াবহ ধস। শামশেরগঞ্জের পল্টন ব্রিজ সংলগ্ন মহবতপুর এলাকার ধুলিয়ানপাকুর রোডে বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টির কারণে ধস নামতে শুরু করেছে এই ধুলিয়ানপাকুর রোডে। ঠিক সেভাবেই গত দুদিনের বৃষ্টিতে আবারও ধস নামল এই রাস্তায়। এবারে ধসের চিত্রটা মহবতপুরের। এলাকা সূত্রে খবর, বৃষ্টির জেরে কাল রাতে হঠাৎই ধস নামতে শুরু করে এই রাস্তায়। রাস্তার একাংশ ধসে গিয়ে বন্ধ হয়ে পড়ে বাড়ি থেকে বেরোনোর রাস্তাঘাট। অনেকের আবার বাড়িঘরের মধ্যেই ঢুকে পড়েছে ধসে যাওয়া মাটি। এভাবে ক্রমাগত ধসের কারণে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দেখুন শামশেরগঞ্জ থেকে রামিজ রাজার রিপোর্ট, জেইন টিভি। তো টেন্ডার কি হয় না, তো পরের ঘরে কয়দিন থাকবো, ভাইয়ের কি থাকবে না, আমাকে দিবে থাকতে কটা আপনার বাড়ি বাড়ি ভাইয়ের কে দুটো, আমি ভাইয়ের ঘরে বাস করছি, এই ঘর দিল ছিল লিলটন মিলটন ঘর ছিল, ভেঙে গেছে, হ্যাঁ দুটো ভেঙে গেছে, পেতা পাতা দেখলেন আপনি ফেটে আছে, তো আতঙ্কের মধ্যে আছেন, প্রচুর খুবই ভয় লাগছে, ডর লাগছে, কি দাবি রাখছেন, কি দাবি রাখছেন, আমরা রাস্তাঘাট ভালো করে চাই, ঘর করে চাই, আতঙ্কের মধ্যে রয়েছেন, রাতে বাহির হতে পারা যায় না, এরকম রাস্তা বন্ধ হয়ে গেছে, এখানে সুদ্ধা চলে এসেছিলো, আমার দুয়ার সুদ্ধা বন্ধ হয়ে যায়, আপনাদের সবই বন্ধ হয়ে যায়, দিয়ে ফের মাটি লিয়ে গেল ওরা তুলে তুলে, কিরে মাটি কিনতে লিয়ে যান এখান থেকে, বিডিও অফিসে জানিয়েছেন যে এইভাবে ধস, মেম্বারকে জানিয়েছেন, মেম্বারকে জানিয়েছেন, একবার সাহেব বলে জানিয়েছেন, কি বলেছে, কাজ ও বলেছে বাড়ি ঘর কাগলে গেলে তো সব কাজ করছে, কাজ হচ্ছে, ওই ওই বাড়ি ঘর ভেঙে পালিয়ে যায়, প্রতি বছর আসছে এরকম ধস হয়, থাকবো কি করে, রাস্তাঘাট না হলে আর গাড়ি চলছে এরকম করে, পানি বৃষ্টি তো থাকবো কি করে, প্রচুর ভয় আছে, থাকতে পারা যাচ্ছে না, তো ধস নামছে বারেবার, তো থাকতে পারবো না, রাস্তাঘাট করে দিতে হবে, ধস নামলে এরকম চলবে না, থাকলে হবে না, হ্যাঁ নামছে, তো আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে জানিয়েছেন, আমরা জানাই তো কতবার জানাই, মেম্বার সাহেবকে তো কিছু করে না, তাই না, বুঝাচ্ছে তো, মেম্বারকে জানাই কিছু হয় না, হ্যাঁ খামার টামা পড়ে যায়, কি করে থাকে, মারে ঘর দেখেন তো আগা থেকে ওরকম ধস পড়ে গেছে, মহবতপুর গ্রাম। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন
9634714125 অথবা 9614714687 এই নম্বরে।